হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টেকনোগ্রাফ। তো আজকের ভিডিওতে আমি দেখাতে যাব যে আপনারা কিভাবে আপনাদের এমএক্স প্লেয়ার যে ইউজ করছেন ভিডিও দেখার জন্য, ওইটার মধ্যে যে অনেক ধরনের অ্যাড চলে আসে, ওই অ্যাডগুলো কিভাবে রিমুভ করবেন। একটা পদ্ধতি আছে, ওইটা দিয়ে খুব সহজেই আপনি আপনার এমএক্স প্লেয়ারের অ্যাডগুলোকে রিমুভ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনের মধ্যে। বন্ধুরা, চলে এলাম মোবাইলের স্ক্রিনের উপর। তো আমি এমএক্স প্লেয়ারটাকে ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো। দেখুন, এখানে অনেক ধরনের অ্যাড শো করছে। তো এই অ্যাডগুলো খুবই মতলব ডিস্টার্ব করে, আপনি ভিডিও দেখার সময় বা ইয়ে করার সময় অনেকগুলো অ্যাড চলে আসে। তো ওইগুলো থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বলবো, ওটা খুব পুরো ভিডিওটা দেখবেন, দেখবেন হয়ে যাবে। তা এখানে দেখুন, যে কোনো ভিডিও ওপেন করার সাথে সাথে এই ধরনের অ্যাড দেখায়। তো এই অ্যাডগুলোকে ব্লক করার উপায় আছে। তো তার জন্য কী করতে হবে, আপনি ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর সেটিংস, আপনার মোবাইলের সেটিংসের মধ্যে চলে যাবেন। আমি সেটিংসের মধ্যে সেটিংসটা ওপেন করে নিলাম। আপনাদের মোবাইলে অ্যাপ ম্যানেজার বলে একটা অপশান থাকবে, বা এরকম অ্যাপ্লিকেশান অ্যান্ড পারমিশন, এই অপশানটা থাকবে। আমি এই অপশানটার মধ্যে চলে যাচ্ছি। এই অপশানটার মধ্যে চলে যাওয়ার পর এখানে অ্যাপ ম্যানেজার বলে একটা অপশান আছে, ওই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এমএক্স প্লেয়ারটাকে খুঁজে নেবেন। এমএক্স প্লেয়ারটা খুঁজে নিলাম, আমি এখানে চলে আসলাম। তো ওই অ্যাডগুলো কিসের জন্য দেখায়, কারণ ওইখানে ডাটা বলতে নেট সাপ্লাই হচ্ছে, তার জন্য এমএক্স প্লেয়ারের মধ্যে ওইখানে অ্যাডগুলো দেখায়। তো ওইখানে কী করতে হবে, আমরা এই প্রসেসিংয়ের মাধ্যমে ওইখানে নেট সাপ্লাইটা বন্ধ করতে হবে। তো নেট সাপ্লাইটা বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে, এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন ডাটা ইউসেজ, ওটার মধ্যে ক্লিক করবেন। ডাটা ইউসেজ ওটার মধ্যে ক্লিক করার পর এখানে ডাটা নেটওয়ার্ক আর ডাটা ওয়াইফাই লেখা আছে, ওই দুটোকে বন্ধ করে দিতে হবে। আমি দুটো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে ইন্টারনেট স্টোরেজ, ইন্টারনেট স্টোরেজ বলে অপশান আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটা করতে হবে। তো এই জিনিসটা ভাববেন না যে আপনি ক্লিয়ার ডাটা করলে আপনার মোবাইলের সব ভিডিও চলে যাবে, এরকম কোনো কিছু নয়। শুধুমাত্র এমএক্স প্লেয়ারের যে ভিতরের ডাটা আছে না, বলতে অ্যাপসের মধ্যের ডাটা, ওইগুলো ক্লিয়ার হবে, বাকি আপনার মোবাইলের ভিডিও কিছু হবে না। তো আমি এখানে ক্লিয়ার ডাটা করছি, আপনারাও করে নেবেন। ক্লিয়ার ডাটা হয়ে গেল, ক্লিয়ার ডাটা হয়ে গেল। এখন আপনাদেরকে লাইভ ডেমো দেখাচ্ছি যে ওই অ্যাপসের মধ্যে, বলতে এমএক্স প্লেয়ারের মধ্যে আপনার ওই অ্যাডগুলো আসছে কি না। তো আমি এমএক্স প্লেয়ারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখে তারপরে ইয়ে করবেন। এখানে রেস্ট্রিক্টেড এমএক্স প্লেয়ার ইউজিং মোবাইল নেটওয়ার্ক, এখানে ডিসঅ্যালাউ করবেন, কারণ আবার এখানে পারমিশন চাইছে আপনার নেট ইয়ে করার জন্য। তো এখানে ডিসঅ্যালাউ করবেন। এখানে বলছে অ্যালাউ এমএক্স প্লেয়ার টু অ্যাসেস ফটো মিডিয়া, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলাম। দেখুন, এখানে খুব সহজে সবগুলো আমার ভিডিও বা ফটো সবগুলো লোডিং হয়ে গেছে, কিন্তু এখানে কোনো অ্যাড দেখাচ্ছে না, অ্যাড দেখাচ্ছে না। তো ওই সেটিংটা করার পরে আপনি খুব সহজেই আপনার মোবাইলের এমএক্স প্লেয়ারের মধ্যে যে অ্যাডগুলো দেখায়, ওই অ্যাডগুলোকে ব্লক করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে এখান থেকে আপনি ওয়েব সিরিজ দেখেন, তাহলে কিন্তু হবে না। ওইখানে ডাটা বন্ধ করে দিয়েছেন তাহলে হবে না। ওইখানে যদি আপনি ওয়েব সিরিজ দেখতে চান এই অ্যাপসের মাধ্যমেই, তাহলে আপনাকে আবার ব্যাক করে সেটিংসের মধ্যে চলে যেতে হবে। সেটিংসের মধ্যে চলে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান পারমিশনের মধ্যে চলে যেতে হবে। ওইখানে গিয়ে আপনাকে অ্যাপ ম্যানেজারের মধ্যে গিয়ে আবার সেম ওই অপশানটাকে আপনাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার সাথে সাথে ওইখানে আবার আপনার ইয়ে চলে আসবে, বলতে নেট চলে আসবে, কিন্তু অ্যাডও দেখাবে। তো ব্লক করার জন্য এই অপশানটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মধ্যে বলবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।